지역 남당과 고백 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 어떻게 생각해? 고백 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 YMA 고백 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 MZP 고백 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 현재 수사를 하이 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 현재 수사를 하이 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 미지랑 수사를 하이 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 미지랑 수사를 하이 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 অসম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত লালাপুরে গুলিকাণ্ডে 6 জন জওয়ান শহীদ ও প্রায় 70 জনকে আহত করার ঘটনাকে অমানবীয় আখ্যা দিয়ে এ নিয়ে অসম সরকারের ব্যর্থতাকে দায়ী করল বিডিএসএফ রাইজর দল কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি মঙ্গলবার সাত সকালে সহস্রাধিক জনতা বিভিন্ন সংস্থা কৃষ্ণপুরের ছড়ারপাড়ে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তোলেন পাশাপাশি মিজোরামের অভিমুখী রেললাইন উঠিয়ে দেন উপস্থিত জনতা রাইজর দলের সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর বলেন বিগত কয়েক বছর থেকে কাছাড়ের লালাপুর সীমান্ত ও হাইলাকান্দির গল্লাছড়া গুটগুটি কচুরথল ধলছড়া ফাইসেন সীমান্তে উগ্র মিজোরা অসমের মানুষের উপর আগ্রাসন চালিয়ে জমি জবরদখল করলেও নির্বিকার ভূমিকায় ছিল অসম সরকার শুধুমাত্র সীমান্ত সমস্যা নিয়ে মাঝে মধ্যে উভয় রাজ্যের মুখ্য সচিব বা প্রশাসনিক পর্যায়ে আলোচনার নাটক ছাড়া রাজ্য সরকার আহামরি কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন জহির যদিও 24 জুলাই গৃহমন্ত্রী অমিত শাহ শিলংয়ে এ নিয়ে বৈঠক করলেও ফলপ্রসূ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে এহেন দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন জহিরউদ্দিন লস্কররা এদিন আন্দোলনকারীদের বাগে আনতে মাঠে নামেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর এ সময় হঠাৎ সিআরপিএফ বাহিনী আসতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে ছড়ারপাড় এলাকা পরবর্তীতে বিধায়কের সহযোগিতায় সিআরপিএফ বাহিনী লালা থানায় চলে যান বিডিএসএফ নেতা আব্দুল আহাদ লস্কর বলেন সীমান্ত সমস্যার সমাধানে ব্যর্থ অসম সরকারের গৃহমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ করা উচিত পাশাপাশি উগ্র মিজোদের গুলিতে নিহত প্রত্যেককে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান সহ আহতদের 50 লক্ষ টাকা করে এককালীন সাহায্য প্রদানের দাবি জানান এদিকে আন্দোলনকারীরা জানান অনির্দিষ্টকালীন মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ চলবে আন্দোলন আরম্ভ করেছো আপনারা দেখিছে মিজোরামের সরকার মিজোরামের ওয়াইএমএ সংগঠন মিজোরামের এমজেডপি সংগঠন আজি বছরের পর বছর আমার অসমের জায়গা দখল করে আছে আমার অসমের জায়গা রাস্তা নির্মাণ করে আছে আমার অসমের মসজিদ মন্দির এইবিলাক বম ব্লাস্ট করে আছে স্কুলত বম ব্লাস্ট করে আছে যা 1 মাস ধরে আমার মিজোরাম সরকারে আহি আমার গুদগুদিত 10 কিলোমিটার জায়গা দখল করেছে দলচড়া বিলাইপুর তার 5 কিলোমিটার জায়গা দখল করেছে কাছাড় জেলার লালাপুর 5 কিলোমিটার জায়গা দখল করেছে 1 মাস মন ধরে আমার অসম সরকারে কিছুমান টাইট কিছুমান ক্যাম্প দিয়েছে পুলিশ পেট্রোলিং দিয়েছে তারপিছত যোৱাকালি আমি দেখেছি আমার আসাম সরকারের কাছাড় জেলার লালাপুর বেডারত যে পুলিশ পেট্রোলিং যে ক্যাম্প আছিল এই ক্যাম্পত আহি মিজোরামের সরকার মিজোরামের এমজেডপি সংগঠন মিজোরামের ওয়াইএমএ সংগঠন আহি ইয়াত হামলা করেছে ইয়াত গুলিবিদ্ধ হয়ে আমার 5 জন শহীদ জওয়ান শহীদ হয়েছে 5 জন জওয়ান শহীদ হয়েছে আরো 70 জন আরো জওয়ান আহত হয়েছে আজি আমি দেখিছো যে মিজোরামের সরকার মিজোরামের ওয়াইএমএ কেডার মিজোরামের পুলিশ প্রশাসন আহি আমার জওয়ানত গুলি চালাইছে কিন্তু আমার অসম সরকারে কোনো পারমিশন দিয়া নাই আমার অসম সরকারের যেবিলাক পুলিশ আছিল তাত এইবিলাকে গুলি করিব পারা নাই কারণ তেখেত পারমিশন দিয়া নাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া তেখেত আজি আহি ইয়াত পরিদর্শন করি আছে আমার শহীদ বিলাকর সমর্থনা করি আছে আমি তেখেতক আহ্বান করেছিল যা 1 মাসের পরা যে তেখেতে ইয়া বর্ডারত আহিব লাগে তেখেতে ইয়াত আহি গুলির নির্দেশ দিব লাগে মিজোরামে যেবিলাক জায়গা দখল করেছে সেবিলাক উদ্ধার করিব লাগে মিজোরামের এগেইনস্টত গুলির অর্ডার দিব লাগে আজকাল তেখেতে দিয়া নাই তেখেতে নিদিয়া কারণত আজি আমার অসমের 6 জন জওয়ান নিহত হয়েছে আর 70 জন জওয়ান নিহত হয়েছে হয় আপনি দেখিছে এই 6 জন জওয়ানের লগত আমার এই গ্রাম আমার এই বাড়ির আমার এজন জওয়ান আজি নিহত হয়েছে তেখেতে 1 মাসের পর আমার হাইলাকান্দি ইয়াতে অভিযান চালাইছিল কিন্তু যোৱা দুদিন মাত্র এই লালাপুর হাইলাকান্দির পুলিশ ডিপার্টমেন্ট ইয়াত কি ডিউটি করেছিল কিন্তু আজি শহীদ হয়েছে তেখেত শহীদ হওয়ার কারণত আজি আমি ইয়াত রাস্তা অবরোধ করেছি এবং দাবি উত্থাপন করেছো যে যেবিলাক জন শহীদ হয়েছে এইবিলাকর পরিবারক 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিব লাগে যেবিলাক আহত হয়েছে এইবিলাক 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিব লাগে প্রতিজন নিহত শহীদ জওয়ানের পরিবারকে 1টি করে চাকরি দিব লাগে এবং অতি সোনকালে আসামে যে সকল জায়গা দখল করেছে এই সকল জমি অতিসত্বর উদ্ধার করিব লাগে এবং সীমান্ত এলাকার যেবিলাক লোক
যুগ যুগ ধরে বসবাস করে আছে এইবিলাক নিরাপত্তা সুনিশ্চিত করব লাগে এবং সীমান্ত এলাকা যেবিলাক লোক আমার অসমিয়া যেবিলাক লোক বসবাস করে আছে এইবিলাক মূল একটা দিক অতি শক্তিশালী করব লাগে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি আহ্বান করছি অতি সোনকালে থেকে যে ফায়ারিং অর্ডার করব লাগে এবং যেবিলাক জায়গাত মিজোরামের লোক আহি আমার ইয়াত জবরদখল করে আছে এইবিলাক ফায়ারিং করব লাগে এবং ইটার জবাব পাটকেলে দেওয়ার কারণে আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি আহ্বান করছি এবং যেতালেকে আমার অসমত তুমি উদ্ধার নহব যেতালেকে আমার সীমান্ত এলাকা নিরাপত্তা সুনিশ্চিত হব এতালেকে আমি মিজোরামের একশো যে অর্থনৈতিক অবরোধ আরম্ভ করেছি আজি ইয়ার পরে আরম্ভ করেছি আমি রেল রোকো আন্দোলন আরম্ভ করিম রেল সড়ক মিজোরামের একে সকল যানবাহন আমি বন্ধ করিম এবং এই আন্দোলন চলি থাকিব। বিভিন্ন দল সংগঠন আরও কৃষ্ণপুর বৃহত্তর কৃষ্ণপুরবাসীর জনগণকে নিয়ে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করছি। আর আজকে আমরা অর্থনৈতিক অবরোধের সূচনা করেছি, উগ্রবাদের বিরুদ্ধে আমাদের অর্থনৈতিক অবরোধ অব্যাহত থাকবে। দেখেন গতকাল লায়লাপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার এক দায়ী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সীমান্তবর্তী এলাকার সংস্থা সংগঠন এবং সর্বশ্রেণীর জনগণ বারবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জানিয়েছিলেন যে অতি সত্বর একটা ব্যবস্থা গ্রহণ করতে, উগ্রমিতুর তাণ্ডব আর সহ্য হচ্ছে না। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বড় বড় কথা বলে থাকেন, কিন্তু সীমান্ত বিবাদের স্থায়ী সমাধানের কারণে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। গতকাল অসম পুলিশের ছয় জওয়ান নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন এবং 60 জন জওয়ান আহত হয়েছেন। এর একমাত্রই কারণ, একমাত্রই ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং গৃহ বিভাগের দায়িত্বে থাকা ব্যর্থ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কারণে হয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে একটাই দাবি উত্থাপন করছি নির্লজ্জ সরকারের কাছে, ব্যর্থ সরকারের কাছে, যেসব জওয়ান শহীদ হয়েছেন প্রত্যেকের পরিবারের কাছে অসমের মুখ্যমন্ত্রী গিয়ে কমাতে 1 কোটি ক্ষতিপূরণ আর প্রত্যেকটি পরিবারে এক একটি চাকরি প্রদান করতে হবে। দেখেন আমাদের বুকের উপর দিয়ে পণ্যবাহী ট্রেন যাবে, সেই সব কিন্তু তারা এই রেল তো আমরা বন্ধ করি, তারা খালি বন্ধ হইব, আমরা আজকে রেলও বন্ধ করি। এর আমরা আশা করি যে আমরা সহযোগিতা, আমরা কোনো সাল্লা সিদ্ধের কিছু করতাম, আমরা বিকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা সহযোগিতা করো, আমরা বিকাল থেকে আমরা সিস্টেম বদলাইব, যাতে মিজোরামের গাড়িগুলো ধরা হইব, মিজোরামের গাড়িগুলো ধরা হইব, আমরা লোকাল গাড়ি ছাড়িব। আর রেল আমরা অনিশ্চিত, রেল তো খালি মিজোরাম যায়, আমরা আসামের কোনো লাভ নাই, রেলের গাড়িটা ধরা লাগবে, রেলটা আমরা এখন ধরবাতে শিল্পাটি সব বন্ধ করবো, আমরা আমাদের স্থায়ী সমাধান হইতে গেলে তারা এনকাউন্টার করছে, আমরা আসাম পুলিশ এনকাউন্টার করছি, তারা মিজোরাম। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।